আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরের যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি কিভাবে রুটি বেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেখান থেকে। তো আমি রুটিগুলো আগে থেকে বেলে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকগুলো রুটি একসাথে বেলে রেখে দিলে হয় কি, সকালে আর ঝামেলা হয় না, সকালে উঠেই রুটিগুলো ভেজে তারপরে খেতে দেয়া যায়, এতে তাড়াহুড়োর দরকার হয় না, রুটিগুলো কোনো রকম শক্তও হয় না, সফট থাকে একদম। আগে আটা সেদ্ধ করে তারপর রুটি বেলে তারপরে কাগজের এই ভাজে ভাজে রুটিগুলো রেখে দিলে সেই রুটি শক্ত হবে না, জাস্ট মনে হবে যেন এখন বানিয়েছে। তো যদি কারো ব্যস্ততা থাকে তো এইভাবে বানিয়ে নিতে পারেন, অথবা দেখা যায় সকালে উঠে অনেকেরই ইচ্ছা করে না যে রুটি বানায়, বিশেষ করে আমারও অনেক কষ্ট হয় সকালে তাড়াহুড়ো করে রুটি বেলতে, সময়েরও একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি এভাবেই করে নিয়েছি রুটিগুলো। আমি গত দিন বিকালেই করে নিয়েছিলাম, রুটি করা শেষ হলে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছি আর বড় মাছ যেগুলো আনেছি সেগুলো কাটিয়ে নিয়ে আসছিলাম। তো সেখানে মাছ কাটা অবস্থায় আমি একটু শ্যুট করে নিলাম, আর এই যে আমি আসার পরেই বিদ্যুৎ চলে গিয়েছিল, আর ইদানিং বিদ্যুতে মনে হয় সবখানেই একই অবস্থা, শুধু যায় আর আসে, আর গেলে তো এক ঘন্টা দেড় ঘন্টা নিচে আসে না একদম। তো বাজার থেকে এসেই আমি রিফ্রিজে সবগুলো রেখে দিয়েছিলাম, এগুলো আর ধরতে পারিনি, পরদিন সকালে বের করেছি যেটা রান্না করব সেটা। মাছ বের করলাম, আর একটা দুধের বোতল বের করলাম, আর এই যে মাছটা আমি এখন ভাজবো, ভেজে রান্না করব। দুধটা জ্বালাতে দিয়ে দিয়েছি আর ভাতটাও ইতিমধ্যে বসিয়ে দিয়েছি। আজকে শুধু মাছ ভাজা আর ডাল করব। তো এখানে আমি ডাল ধোয়া পানিটা একটা বক্সে রেখে দিয়েছি, এই পানিটা আমি গাছে দেব। ডাল ধোয়া চাল ধোয়া পানি দিলে গাছ অনেক ভালো হয়। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন দেখে নেই আজকে দুপুরে কি মিষ্টি নিয়ে হাজির হয়ে গেল। তো এই যে দুই রকমের মিষ্টি নিয়ে আসছে, এখানে একটা হয়েছে লাড্ডু আর একটা বেবি সুইটস। মিষ্টি খাবো না বললে তো আর হয় না, সামনে দেখলে তো খেতেই ইচ্ছা করে। তো যখনই নিয়ে আসে আমি আবার তখনই খেয়ে নেই যেটুকু খাবার, একটা দুইটা, তারপরে আর বেশি একটা খাওয়া হয় না। তো ভিউয়ার্স আপুরা এবং ভাইয়েরা, আপনারা কারা কারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কমেন্টসে বলবেন, তাহলে জেনে রাখলাম। তো দুপুরে রান্না বান্না শেষ হলো, খাওয়া দাওয়াও শেষ হলো, এবার আমি একটু কুরিয়ারে যাব। তো কুরিয়ারে আমার একটু কাজ আছে, তো সেখানে যাব। তো যাওয়ার সময় মেয়ে বলে আমিও যাব তোমার সাথে, চলো। তো সেজন্য ওকেও নিয়ে আসলাম সাথে করে। এই যে কাজগুলো সেরে আমি যখন বের হচ্ছিলাম তখন সামনে দেখি ওই দেয়ালটার উপরে কাঠবিড়ালে দৌড়াচ্ছে, আর নিচে চড়ুই পাখিগুলো সব এক জায়গায় জড়ো হয়ে আছে। তো রাফা বলল আমি একটু ভিডিও করব, আমাকে মোবাইলটা দাও। আমি ওকে দিলাম, ওই ভিডিওটা করল, দেখতে বেশ ভালো লাগছিল যখন একসাথে উঠছিল। তো আমাদের কুরিয়ারের সামনেই আবার নিউ মার্কেট, নিউ মার্কেটের পাশেই আবার D7, বলে যে ওখানে একটু চলো, আর বাকি সবগুলোই বন্ধ ছিল দোকান, একটু ঘুরে আসি ওখান থেকে যেয়ে। তো এখানে আসলাম, এসে এই যে ওর ড্রেসগুলো ও দেখছে, তেমন একটা ভালো পাইও নেই যে নেব, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই জন্য আর নেওয়াও হয়নি এখান থেকে। আর ওদের এই যে তেমন একটা ছিল না, সবগুলো ছোট এজের ছিল, মানে বেবি ড্রেসগুলো সব ছিল। পাশে কুকুরাইজের আইটেমগুলো, এগুলো দেখে নিচ্ছিলাম, যদি কোনোটা প্রয়োজন পড়ে তাহলে এসে নিয়ে যাব পরে এক সময়।
আর এখান থেকে আসার সময় একটা টেবিল রানার নিয়ে আসছিলাম। কাপ নুডলস নিবে, জুস নিবে, আরও কি কি নিবে। এই যে অবশেষে বাসায় চলে আসলাম। এখন বাসায় এসে বলে যে আমি দেখাবো, তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি দেখাচ্ছি যে কি কি নিয়ে আসছি। তো বললাম যে ঠিক আছে, তুমি দেখাও, তোমার ভালো লাগলে। আমি ধরে বসে আছি। আমি তো বাইরে থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছিল না। তো ও দেখাচ্ছিল আর আমি চেয়ারে বসে ক্যামেরাটা ধরে রাখলাম। কি কি দেখানো হলো? কাপ নুডলস আর জুস। এটা হয়েছে জুস খাবার পাইপ। এটা কি? ও, মিক্স ফ্রুট জেলি। এটা আর এই যে নেল পলিশ নিয়ে আসছে। তো নেল পলিশ ওর কাছে থাকলেই সব শুকিয়ে ফেলে আর বারবার কিনতে চায়। এই পার্পল কালারটা নিয়ে আসছে, তো দেখলেই নিতে চায় শুধু বাইরে গেলে। ওর জন্য একটা নিয়ে আসলাম। আর এটা হয়েছে মার্শমেলো চকলেট একটা, আর সাথে রিমুভার নিয়েছে। রিমুভার আগেও ছিল, মুখ খুলে ইউজ করে বলে সব শেষ হয়ে যায়, আবার কিনতে হয়। আর এই যে রানার, টেবিল রানার, এখানে টোটাল 7 পিস আছে, ছোটোগুলো 6টা আর মাঝখানের একটা। এই যে আমি বিছিয়ে দিলাম টেবিল রানারটা, রাফা জুস, নুডলস সব কিছু সাজিয়ে রেখেছে। এবার বলে আমি নুডলস খাবো। আমি এই যে নুডলসটা ভেঙে দিলাম আর ওই টেবিলে বসে খাচ্ছে। মজা, কি মজা! এটা 2 মিনিট অপেক্ষা, না কত মিনিট অপেক্ষা করতে হবে, তারপর ম্যাগি তৈরি। আমাদের ম্যাগি রেডি। অল্প দেব আল্লা নে আল্লা নাকি। এবার ধরো তুমি, ও হ্যাঁ, এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা নতুন আছেন, নতুন এই ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
পাশে থাকা বেল বাটনটাও অল করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। আর এই কাজটি ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এখানেই শেষ করব, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।